মেঘের রাজ্য সাজেক ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত এই সাজেক ভ্যালি, যারা ভ্রমণ করতে ভালোবাসে তাদের কাছে এই সাজেক ভ্যালি নামটা শুনলেই প্রথমেই মনের ভিতর যে জিনিসটা ভেসে ওঠে সেটা হচ্ছে নিজেকে মেঘের মধ্যে হারিয়ে ফেলার একটা অনুভূতি। আর এই মেঘ দেখতেই প্রতি বছর হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসে এই সাজেক ভ্যালিতে। বছরের বিভিন্ন সময় সাজেক ভ্যালিকে বিভিন্ন রূপে দেখতে পাওয়া যায়। তবে আপনি বছরের যে সময় সাজেক ভ্যালিতে ঘুরতে আসেন না কেন, আপনার ভালো লাগবে। আর এবার আমাদের এই ভ্রমণ গল্পটি হচ্ছে মেঘের রাজ্য সাজেক ভ্যালিকে নিয়ে। মোট 4টি পর্ব দিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের সাজেক ট্যুর, আর এই পর্বটি হচ্ছে আমাদের সাজেক ট্যুরের প্রথম পর্ব। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি ঢাকার ফকিরাপুল সেন্ট মার্টিন হোন্ডাই পরিবহনের বাস কাউন্টারের সামনে। এখন রাত প্রায় 10টার মতো বাজে আর আমাদের বাস ছাড়ার সময় হচ্ছে রাত 10:30, সুতরাং আমাদেরকে আরও 30 মিনিটের মতো অপেক্ষা করতে হবে বাসের জন্য। ঠিক জাস্ট টাইমে আমাদের বাস চলে আসলো, আর এই বাসে করে আমাদেরকে প্রথমে যেতে হবে খাগড়াছড়ি পর্যন্ত, তারপর খাগড়াছড়ি থেকে জিপে করে আমরা সাজেক ভ্যালি পর্যন্ত যাব। তো যাই হোক, ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত বেশ কয়েকটি কোম্পানির গাড়ি চলাচল করে প্রতিদিন, যেমন সেন্ট মার্টিন হোন্ডাই, সেন্ট মার্টিন ট্র্যাভেলস, শ্যামলী এনআর পরিবহন, শান্তি পরিবহন ইত্যাদি ইত্যাদি। আরেকটি কথা বলে রাখা ভালো, ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত শুধুমাত্র বাসেই যাতায়াত করা যায়, অন্য কোনো মাধ্যমে অর্থাৎ ট্রেন কিংবা প্লেনে যাওয়ার কোনো অপশান নেই। ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে 275 কিলোমিটারের মতো, বাসে করে যেতে সময় লাগে 6-7 ঘন্টা। ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত নন এসি বাসগুলোর ভাড়া পড়বে সাধারণত 500-700 টাকার মতো, আর এসি বাসগুলোর ভাড়া পড়বে সাধারণত 900-1300 টাকা পর্যন্ত। আর আমরা যেই গাড়িতে করে যাচ্ছি অর্থাৎ সেন্ট মার্টিন হোন্ডাই, এই বাসটার ভাড়া পড়বে জন প্রতি 1300 টাকা করে। অবশেষে আমরা এখন খাগড়াছড়ি প্রাণকেন্দ্র শাপলা চত্বরে। এখন সকাল 7টার মতো বাজে, আমরা কিছুক্ষণ আগে এসে খাগড়াছড়িতে পৌঁছেছি, আর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সাজেক যাওয়ার জন্য যেই মাহেন্দ্র জিপ অথবা চান্দের গাড়ি সেটা ভাড়া করতে হবে। আর সামনে যেই শান্তি পরিবহনের নিচে সাজেক কাউন্টার লেখাটি আছে, এইখান থেকেই আমাদেরকে সাজেক যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে হবে। একটি কথা বলে রাখা ভালো, সাজেক যাওয়ার জন্য এই একটিমাত্র কাউন্টারই রয়েছে যেখান থেকে আপনাদেরকে জিপ ভাড়া করতে হবে। কাউন্টারের সামনে দুই পাশে দুইটি ব্যানার ঝুলানো আছে, সেখানে দেওয়া আছে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া আসার বিভিন্ন প্যাকেজের মূল্য সম্পর্কে। আর এর মধ্যে থেকে আমরা 9700 টাকার যেই প্যাকেজটা আছে সেটা পছন্দ করে ফুল টাকা পেমেন্ট করে কাউন্টার থেকে ড্রাইভারের মোবাইল নাম্বার এবং একটি টোকেন নিয়ে নিলাম। যাই হোক, আমরা জিপ নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হব 8:30 দিকে, সুতরাং আমাদের হাতে প্রায় এখনও 1 ঘন্টার বেশি সময় আছে। আর এই সময়ের মধ্যে আমাদেরকে ফ্রেশ হতে হবে এবং নাস্তা করতে হবে। আমরা ফ্রেশ হওয়ার জন্য এখন যাচ্ছি খাগড়াছড়ি গেস্ট হাউসের দিকে, আর এই গেস্ট হাউসের আমরা একটি রুম নিয়েছি শুধুমাত্র ফ্রেশ হওয়ার জন্য, আর এই রুমের ভাড়া বাবদ আমাদেরকে দিতে হবে 500 টাকা। আমাদেরকে এই রুমটা গাড়ির ড্রাইভার ম্যানেজ করে দিয়েছে, তবে এই গেস্ট হাউসটি শাপলা চত্বরের খুবই কাছে অবস্থিত, মাত্র 1-2 মিনিট সময় লাগে হেঁটে যেতে। রুম খালি থাকলে আপনারাও এই গেস্ট হাউসে রুম ভাড়া নিতে পারবেন। এছাড়াও শাপলা চত্বরের আশেপাশে অনেক হোটেল রুম পাওয়া যায় ফ্রেশ হওয়ার জন্য, সুতরাং ফ্রেশ হওয়া নিয়ে আপনাদের টেনশন করার কোনো কিছু নেই। আর খাগড়াছড়িতে এই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে। তবে এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা যদি সাজেকে ঘুরতে আসেন আর আপনি যদি ছোট গ্রুপ হন অর্থাৎ 2-3 জনের গ্রুপ হন, তাহলে সাজেকে যাওয়ার জন্য আপনাদের অনেক কষ্ট পড়ে যাবে। তবে 10-12 জনের যদি গ্রুপ হয়ে থাকেন তাহলে কোনো প্রবলেম নেই। কারণ কেন বলছি এই কথা, খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত সাধারণত 4টি মাধ্যমে যাওয়া যায়, 1 নম্বর বাইক, 2 নম্বর সিএনজি, 3 নম্বর মাহেন্দ্র জিপ এবং 4 নম্বর চাঁদের গাড়ি করে। আমার মতে বাইক এবং সিএনজি এই দুইটার কোনোটা পরিবহনই পাহাড়ে ওঠার জন্য সেফ না, কারণ খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত যাওয়ার রাস্তাটা পুরোটা পাহাড়ি রাস্তা। আর এখন বাকি থাকলো জিপ এবং চাঁদের গাড়ি, এর মধ্যে মাহেন্দ্র জিপে 13 জন এবং চাঁদের গাড়িতে 10 জন বসা যায়। সুতরাং খাগড়াছড়িতে সকালে নেমে আপনি যদি একা অথবা 2-3 জন হয়ে থাকেন, তাহলে আপনার প্রথম কাজ হবে লোক ম্যানেজ করা, অর্থাৎ ছোট্ট আরেকটি গ্রুপ ম্যানেজ করা কিংবা কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে জিপ ভাড়া করা। আর খাগড়াছড়িতে সাজেক জিপ কাউন্টারের সামনে এইরকম অনেক ছোট গ্রুপ আপনি খুঁজে পাবেন।
আর আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা ছিলাম তিনজন, তাই আমরা কিছুটা চিন্তিত ছিলাম। কিন্তু লাকিলি আমাদের বাস থেকে নামার পরেই আমাদের বাসেরই দুইটা গ্রুপের সাথে আমাদের পরিচয় হয়। একটা গ্রুপে ছিলেন মোশারফ ভাই এবং ভাবি, ওনারা দুইজন, আর একটা গ্রুপে ছিলেন সুমন ভাইদের গ্রুপ, ওনারা ছিলেন চারজন। এই টোটাল আমরা এবং ওনারা সহ নয়জনের একটি গ্রুপ হয়ে আমরা, এবং আমরা এই নয়জনের মিলে একটি জিপ ভাড়া করেছি। আর কিছুক্ষণ পরে সাজেকে যাওয়ার সময় আমি এই প্যাকেজ জিপের প্যাকেজগুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে চলুন আমরা সকালের নাস্তা সেরে নিই, আর আমরা নাস্তা করার জন্য মন্টানা রেস্টুরেন্টের দিকে ঢুকছি। আর এখানে আমরা পরোটা, ডিম ভাজি, সবজি এবং এক কাপ করে চা দিয়ে আমাদের সকালের নাস্তা সেরে ফেললাম। আমাদের নাস্তা শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা সরাসরি গেস্ট হাউসে গিয়ে আমাদের লাগেজগুলো নিয়ে আমরা বের হয়ে যাব সাজেকের উদ্দেশ্যে, আর আমাদের গাড়িটি ইতিমধ্যে গেস্ট হাউসের সামনে অপেক্ষা করছে। খাগড়াছড়ি যেই গেস্ট হাউস ছিল সেটা থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন গাড়িতে উঠবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গাড়ি, এই দেখুন। আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার মামা। মামার নাম কি? মোহাম্মদ আনিসুর রহমান। না, সবাই উঠে যাচ্ছে ব্যাগ ব্যাগেজ নিয়ে। ইতিমধ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আর আমরা এখন খাগড়াছড়ির শাপলা চত্বর মোড় পার হচ্ছি। আর সাজেকে যাওয়ার জন্য খাগড়াছড়ির এই শাপলা চত্বর মোড় থেকেই ম্যাক্সিমাম গাড়িগুলো ছাড়ে। এখন বাজে সকাল 8:30। আমরা 8:30 সময় খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে আমাদের সাদেকের উদ্দেশ্যে জিপ নিয়ে যাত্রা শুরু করেছি। তো এখন আমরা যাচ্ছি, জানি না কয়টা বাজবে সাদেক যেতে, মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতো লাগতে পারে। বারোটা সাড়ে বারোটার দিকে আমরা পৌঁছাবো গিয়ে ওখানে। আর আমাদেরকে কোথায় যেন আর্মি স্কোয়াড নিতে হবে? যেন বাগাইহাট থেকে আর্মি স্কোয়াডে যাবো। আচ্ছা, আমরা বাগাইহাট থেকে আর্মি স্কোয়াডের সাথে যাব। আর সাজেকে ঢোকার জন্য কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি, আপনারা চাইলে যখন তখন ঢুকতে পারবেন না, দুইটা টাইমে ঢুকতে পারবেন। একটা হচ্ছে সকাল 10:00 স্পট, আর একটা হচ্ছে বিকাল 3:00 স্পট। এই দুইটা স্পটে আমরা হচ্ছে সাজেক যেতে পারবো। তো আমরা সকাল 10:00 স্পটটায় ধরার জন্য বের হয়ে গেছি। তো আমরা এখন যেতে থাকি, চলুন, আর আপনারা রাস্তার ভিউগুলো দেখতে থাকুন। সাজেকে যাওয়ার রাস্তার ভিউটা খুবই অসাধারণ। আর তার সাথে আমি আপনাদেরকে আমাদের ড্রাইভার যে মামা আছে তার সাথে একটু পরিচয় করিয়ে দিই। মামা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর রহমান, না? খাগড়াছড়িতে কত বছর ধরে গাড়ি চালাচ্ছে? খাগড়াছড়ি থেকে আমি সাজেকের লাইনে 8 বছর গাড়ি চালাইছি। 8 বছর গাড়ি চালাচ্ছেন? জি। খুবই ভালো এক্সপিরিয়েন্স নাকি? জি জি। আচ্ছা, ভালো লাগে এই জায়গায় থাকতে? জি, ভালো লাগে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি যশোর। যশোর, না? জি। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি এই মামার নাম্বার, আনিসুর মামার নাম্বার আমি দিয়ে রাখবো আমার ডিসক্রিপশন বক্সে, প্লাস অলরেডি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো এরপরে যদি আপনারা কেউ সাজেকে আসেন তাহলে ওনাকে রেন্ট করতে পারবেন, ওনার সাথে আগের থেকে কথা বলে ঠিক করে নিতে পারবেন যে আপনারা কবে আসছেন, কিংবা উনি গাড়ি ম্যানেজ করে দিবে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, চলুন আমরা এখন রাস্তার ভিউ উপভোগ করি। আমরা প্রায় 20 মিনিটের মতো পথ পাড়ি দিয়ে এখন সামনের দিকে যাচ্ছি, আর আমরা প্রথমে যাব দিঘিনালা হয়ে বাঘাইহাট পর্যন্ত। খাগড়াছড়ি থেকে বাঘাইহাটের দূরত্ব প্রায় 33 কিলোমিটার, যেতে সময় লাগে 1 ঘন্টা অথবা তার থেকে একটু বেশি। আর খাগড়াছড়ি থেকে বাঘাইহাটের ঠিক মাঝামাঝি জায়গায় পড়ে দিঘিনালা। আমরা দিঘিনালা গিয়ে কিছু খাবার কিনে নেওয়ার চেষ্টা করব, বিশেষ করে চিপস অথবা পানি, কারণ খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে আর কোথাও কোনো দোকান আমরা সেরকম পাবো না। হ্যাঁ বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে দিঘিনালা বাজারে দাঁড়িয়ে কিছু খাবার কিনে নেওয়ার পর আবার দিঘিনালা ছেড়ে চলে এসেছি অলরেডি। আমরা আর 30 মিনিটের মতো গেলেই বাঘাইহাট পৌঁছে যাব, যেখানে গিয়ে আমাদের আর্মি স্কোয়াড ধরতে হবে।
হ্যালো ভিউয়ার, এখন সকাল 10টার মতো বাজে, আমরা চলে এসেছি অলরেডি বাগাইহাট, যে আর্মি স্কোয়ার যেখান থেকে শুরু হবে সেখানে। দেখতে পাচ্ছেন আমার এই আশেপাশে পুরা গাড়ির লাইন, পেছনের দিকে গাড়ির লাইন, এখানে সব গাড়িগুলো এসে দাঁড়ায়। এখান থেকে আমরা একসাথে সাদেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো আর কিছুক্ষণ সময় লাগবে, এখানে আধা ঘন্টার মতো সময় লাগবে টোটাল সব কিছু মিলিয়ে। আর আমি আগেই বলেছি যে দুইটা স্পট এখান থেকে যাওয়া যায়, সকাল 10টায় একটা আর বিকাল 3টায় একটা। এটা সকাল 10টার স্পট আমরা ধরেছি, তো এখান থেকে আর্মি স্পটের সাথে আমরা যাব। তো চলুন আমাদের কত সময় লাগে দেখি, তারপর আমরা যাওয়া শুরু করব। আর হ্যাঁ, আমরা এখন বাঘাইহাট থেকে সাজেকের পথে যাচ্ছি, আর সামনে আমাদের কোনো আর্মি চেকপোস্ট অথবা কোনো কিছু তার চেকিং করতে হবে না, আমরা ডিরেক্ট সাজেক চলে যেতে পারবো এখান থেকে। আর বাঘাইহাট থেকে সাজেকের দূরত্ব 35 কিলোমিটার, যেতে সাধারণত সময় লাগে 2 ঘন্টা অথবা তার একটু বেশি সময় লাগে, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো না, মাঝে মধ্যে রাস্তা ভাঙা রয়েছে, যার কারণে সময় একটু বেশি লাগে। আর আমরা এখন আর্মি স্কোয়াডের সাথে সাজেকের পথে, আর এই আর্মি স্কোয়াডটি মূলত দেওয়া হয় পর্যটকদের নিরাপত্তার জন্য। আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে হাজার হাজার পর্যটক নিরাপত্তা সহকারে প্রতিদিন সাজেক ভ্যালিতে ভ্রমণ করতে পারছে। যাই হোক, চারিদিকে সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা এখন এগিয়ে যাচ্ছি সাজেকের পথে। আর সামনে যেতে যেতে জেনে নেওয়া যাক সাজেক ভ্যালি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি যারা প্রথমবার সাজেক ঘুরতে আসতে চান তাদের জন্য এই তথ্যগুলো খুবই উপকারে আসবে। প্রথমে জেনে নেওয়া যাক সাজেক ভ্যালি কোথায় অবস্থিত। বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়নের নাম হচ্ছে সাজেক, যেটা বর্তমানে পর্যটকদের কাছে সাজেক ভ্যালি নামে পরিচিত। সাজেক হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ কিলোমিটার। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংদু, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত। রাঙ্গামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক ভ্যালি থেকে, তাই সাজেক ভ্যালিকে স্থানীয়রা বলে থাকে রাঙ্গামাটির সাদ। সাজেক ভ্যালি রুইলুইপাড়া এবং কংলাকপাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুইপাড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1720 ফিট, আর কংলাকপাড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট। আর সাজেকে মূলত লুসাই, পানখোয়া এবং ত্রিপুরা অধিবাসীরা বসবাস করে। এবার জেনে নেওয়া যাক সাজেকে আপনি কোন সময়ে ঘুরতে আসার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আপনি বছরের যে কোনো সময়ে সাজেকে ঘুরতে যেতে পারবেন, কারণ বছরের বিভিন্ন সময় সাজেককে বিভিন্ন রূপে দেখা যায়। তবে আপনি যদি সুন্দর মেঘ দেখতে চান তাহলে সেপ্টেম্বরে মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত উপযুক্ত সময়। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সাজেক ভ্যালিতে কিভাবে যাবেন। যদিও সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলায় অবস্থিত, তারপরেও বেশিরভাগ পর্যটক খাগড়াছড়ি হয়ে সাজেকে যায়, কারণ রাঙ্গামাটি থেকে সাজেকের দূরত্ব প্রায় 137 কিলোমিটার, আর সেখানে খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব মাত্র 68 কিলোমিটার। তাই রাঙ্গামাটির থেকে খাগড়াছড়ি হয়ে সাজেক যাওয়াটাই বেশি ভালো। জেনে নেওয়া যাক খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার উপায় এবং ভাড়া সম্পর্কে। আমি আমার ভিডিওর শুরুতেই বলেছিলাম খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত সড়কপথে 4টি মাধ্যমে যাওয়া যায়। প্রথমটি হচ্ছে বাইক, দ্বিতীয়টি হচ্ছে সিএনজি, তৃতীয়টি হচ্ছে মাহেন্দ্র জিপে করে এবং চতুর্থটি হচ্ছে চাঁদের গাড়ি করে। এবার জেনে নেওয়া যাক এগুলোর ভাড়া সম্পর্কে। বাইকে করে জনপ্রতি ভাড়া হচ্ছে 1200 টাকা আসা যাওয়ার জন্য। আর সিএনজিতে সাধারণত 2 ধরনের প্যাকেজ আছে, ডে ট্যুর প্যাকেজ এবং একদিনের প্যাকেজ। ডে ট্যুর প্যাকেজ অর্থাৎ দিনে গিয়ে দিনে ঘুরে আসা, এতে করে ভাড়া পড়বে 3000 টাকা। আর একদিনের প্যাকেজ অর্থাৎ সিএনজি আজকে আপনাকে নিয়ে যাবে, রাত্রে থাকবে এবং পরের দিন আপনাকে নিয়ে আসবে, এটার ভাড়া পড়বে 4500 টাকা। আর সিএনজিতে সাধারণত 3 থেকে 4 জনের বসার ক্যাপাসিটি রয়েছে। আর এখন আপনারা যেই ভাড়ার তালিকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাহেন্দ্র জিপের জন্য এবং চাঁদের গাড়ির জন্য সেম ভাড়া। মাহেন্দ্র জিপের ক্যাপাসিটি 12 থেকে 14 জন এবং চাঁদের গাড়ির ক্যাপাসিটি 10 জনের মতো। আর আপনারা যেই ভাড়ার তালিকাগুলো দেখলেন এইগুলো হচ্ছে একদমই ফিক্সড, দাম দর করার কোনো অপশান নেই। Thank you.
হ্যাঁ বন্ধুরা, আমরা ইতিমধ্যে সাজেক ভ্যালিতে চলে এসেছি আর সামনেই যেই গোলাকৃতির সাদা কালারের কাঁচের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাজেক রিসোর্ট। এই বিল্ডিংটাকে সাজেকের আইকনিক বিল্ডিংও বলা যেতে পারে। আর সাজেকে সর্বপ্রথম এই রিসোর্টটি তৈরি করা হয়েছিল আর এই রিসোর্টটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালনা করা হয়ে থাকে। এছাড়াও এখন সাজেক ভ্যালিতে থাকার জন্য প্রচুর পরিমাণ হোটেল এবং রিসোর্ট গড়ে উঠেছে। আর আমরা এখন আছি সাজেকের রুইলুই পাড়াতে আর আমাদের রিসোর্টটি সাজেকের রুইলুই পাড়াতেই। সাজেকে থাকার জন্য বেশিরভাগ রিসোর্ট এবং হোটেল গড়ে উঠেছে এই রুইলুই পাড়াতেই। আমরা এখন আমাদের রিসোর্টের সামনে আর আমাদের রিসোর্টটির নাম হচ্ছে গরবা রিসোর্ট। এটা গরবার ভিতরের ভিউ। প্রথমে গেট দিয়ে ঢুকেই দোতলা এরকম একটি ল্যান্ডস্কেপ ভিউ পাবেন, যেখান থেকে পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখতে পাবেন আপনারা, এই দেখুন। দেন যখন গেস্ট বেশি হয়ে যায় এর নিচের দিকে আরও ফ্লোর আছে, এই যে নিচে ফ্লোর আছে, আরও দুইটা ফ্লোর আছে, অনেকগুলো রুম আছে নিচে। তো আমরা ছিলাম হচ্ছে এই উপরের দিকে, মানে এটা চারতলা বলে কিন্তু রাস্তা থেকে চিন্তা করলে দুতলা আর কি। আর এখান থেকে দেখুন ভিউ, আমাদের এই রুমটাতে আমরা ছিলাম, এখানে বেলকনি আছে। তো আর ওই সামনে দিয়ে একদম সামনের দিকে চলে গেলে ওইখানে রাস্তার ভিউ দেখতে পাবেন আপনারা। চলুন রুমের ভিতর থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন গরবা রিসোর্টে আর আমরা যেই রুমটাতে আছি সেটা হচ্ছে চন্দ্রমুখী, গরবা রিসোর্টের সবচেয়ে উপরের রুম। চলুন একটু রুমের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে রুমের ভিতরের ভিউ, দুইটা বেড আছে, এই একটা বেড, দুইটাই ডাবল, মানে দুইজন করে থাকা যাবে। আর এই সাইডটাতে একটা আলনা আছে, আমরা আলনাতে অলরেডি জিনিসপত্র রেখেছি। আর একটা টেবিল আছে, আর এই সাইডটাতে একটা ড্রেসিং টেবিল, একটা সাথে চেয়ার দেওয়া আছে। এই আর বাথরুমটা একটু ঘুরে দেখাই, চলুন। বাথরুমটাই মেন, অনেকে এটাই জিজ্ঞাসা করে বারবার। এইখানটায় ঢুকতে বেসিন, আর এইখানটা বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ বলা যাবে না। আর বাথরুমটা খুব একটা বেশি বড় না, মোটামুটি সাইজের আর কি, ভালো, তবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। তো চলুন মেন আকর্ষণ যেটা সেটা আমি একটু দেখাবো, এই যে একটা সুন্দর বেলকনি, আর বেলকনি থেকে ভিউটা দেখুন, তাহলে আর কিছু বলার নেই আমার। এই দেখুন ভারতের মিজোরাম পাহাড়ের বিশাল এক ভিউ, এটা পুরো ভারতের মিজোরাম পাহাড়, অস্থির একটা ভিউ, অস্থির। এই হোটেল রুমটা নেওয়ার একটাই কারণ হচ্ছে এত সুন্দর একটি ভিউ পাওয়ার জন্য। এই দেখুন এই সাইডটা থেকে দেখতে পাবেন, খুব সুন্দর। আর ওই মাথার উপর এটা হচ্ছে কংলাক পাহাড়, এটা আমরা বিকালের দিকে যাব। আর এই দেখুন পুরো ভিউটা হোটেলের, আর এটা হচ্ছে হোটেলের কমন স্পেস, আমরা একটু পরে এই কমন স্পেস থেকে ওই ভিউটা পাওয়া যাবে। তো এই হচ্ছে টোটাল রুমের রিভিউ। আর এই রুমে ভাড়া পড়েছে আমাদের এক রাতের জন্য 4,500 টাকা, এক্সট্রা কোনো ভ্যাট এবং ট্যাক্স নেই। তবে এই রুমের অরিজিনাল ভাড়া হচ্ছে 5,500 টাকা, আমরা 1,000 টাকার ডিসকাউন্ট পেয়েছি। হ্যাঁ ভিউয়ার্স, চলুন আমরা একটু ছাদের উপরের যেই ভিউটা সেটা একটু আপনাদেরকে দেখাবো। আর এই হোটেলের সবচেয়ে বড় আকর্ষণ আমি যতদূর জানি এই ছাদটা। হ্যাঁ ভিউয়ার্স, সিঁড়ি দিয়ে উপরে ওঠে এটা হচ্ছে ছাদ আর কি, ছাদটাকে এই হোটেলের মালিক একটা ভিউ পয়েন্টে পরিণত করেছে অলরেডি। এই দেখেন এখানে আপনি চাইলে টেন্ট করে থাকতে পারবেন, টেন্টে কত টাকা ভাড়া আমি পরবর্তীতে জানাবো। আর এই দেখুন ছাদটা থেকে কি একটা ভিউ দেখা যায়, অসাধারণ একটি ল্যান্ডস্কেপ ভিউ, অসাধারণ, মানে সেই রকম একটা ভিউ। এই পুরো ছাদের ভিউটা দেখেন, এই ছাদে বসে আপনারা চাইলে রাতের বেলা যদি কোনো গ্রুপ আসেন তাহলে আড্ডা দিতে পারবেন বসে বসে, খুবই সুন্দর একটি ভিউ, অসাধারণ একটি পরিবেশ। সকালবেলা আই থিঙ্ক এই জায়গাটা বেস্ট চয়েস হবে আমার জন্য, দেখা যাক, সকালের জন্য অপেক্ষা করছি আমরা। আর আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় কংলাকে ট্র্যাকিং করে যাওয়ার আমাদের নিজস্ব অভিজ্ঞতা। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।